ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো গোলবাড়ির কষা মাংস। গোলবাড়ির কষা মাংস বানাবার জন্য প্রথমে মাংসটিকে মেরিনেট করে নিতে হবে। তার জন্য 750 গ্রাম মাংস নিয়েছি, তাতে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ টক দই, তারই সাথে দিয়ে দেবো 1টি বড় সাইজ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। এরপর গুঁড়ো মশলায় দিয়ে দেবো 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা। এবার সব কিছুকে ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব। এবার এটিকে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটি কড়াই তেল নিয়ে নেব, তেল গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমরা 2টি বড় সাইজ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটিকে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সব পেঁয়াজগুলি বাদামি বর্ণের হয়ে আসছে। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এবার এটিকে তুলে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেঁয়াজের পেস্টটি হয়ে গিয়েছে। এবার মাংসটি বানাবার জন্য একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে 150 গ্রাম পরিমাণে তেল দিয়ে দেব। গোলবাড়ি মাংস বানাবার জন্য একটু বেশি করেই তেল নিতে হবে। এবার আমরা তেলে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টি দারচিনি। গোটা মশলাগুলিকে নেড়ে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও নেড়ে তেলে ভেজে নেব। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটিকে নেড়ে গুঁড়ো মশলাটিকে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা পেঁয়াজের পেস্টটি দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটিকে মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এতে মেরিনেট করে রাখা মাংসটিকে আস্তে আস্তে দিয়ে দেব। মাংসটিকে মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়ে নিতে হবে। মাংসটিকে 2 থেকে 3 মিনিট নাড়ার পর লো ফ্লেমে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে মাংসটিকে আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার গোলবাড়ির মাংসের স্পেশাল টেস্ট এবং কালার আনার জন্য 1 কাপ লিকার চা খুব গাঢ় করে বানিয়ে নিয়েছি। এবার গাঢ় লিকার চাটিকে মাংসে দিয়ে দিতে হবে। চা দিয়ে মাংসটিকে ভালো করে নেড়ে নেব। এবার এটিকে হালকা আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটিকে মাংসের সাথে ভালো করে নেড়ে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। গোলবাড়ির কষা মাংসটি হয়ে গিয়েছে। এবার এটি গরম গরম পরোটার সাথে পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।